ওরা পুরো রং জল ফল নিয়ে রেডি ভাই, জল দিও না, জল দিও না আবিদ দা। হ্যাঁ গাইস, ও দেবে বলে পুরো প্ল্যানিং করেছিল জল। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই চুরি চুরি না, কুটিস না, কুটিস না, কি বলি আয়ো রে মা। গুড মর্নিং গাইজ অ্যান্ড হ্যাপি হোলি সকলকে। সো আজকে হচ্ছে হোলি অ্যান্ড আজকে দিনে বেরিয়ে পড়েছি সবাইকে রং মাখাতে। সো আমার সাথে আছে আজকে সুব্রত। সুব্রতর অবস্থা তোমরা দেখো, জাস্ট এই বেরালো আর এর মধ্যে ওর অবস্থা ভিজে পুরো বেরিয়েছে, যাতে না কেউ লাগাতে পারে, ঠিক আছে, মানে রং। যাই হোক, চলো গাইজ আজকে ভিডিওটা খুব মজা হতে চলেছে। হ্যাপি হোলি গাইজ, হ্যাপি হোলি গাইজ। তো চলো আমি শেয়ার করছি যতটা আর কি আমি খেলবো। অ্যান্ড আবির ফাবির তো ফোনটাকে একটু সাবধানে রাখতে হবে। যাই হোক, সো গাইজ এই যে ওভারঅল টোটাল তিনজন আছি আপাতত। শানকে ফোন করেছিলাম অ্যান্ড ওরা গাইজ আসছে। তো চলো এখন যাব, হচ্ছে যাই না কোথায় যাব, তো চলো যাওয়া যাক। যেখানেই আছি তোমাদেরকে আমি একটু হলেও শেয়ার করছি যতটা পারবো আজকে। কারণ কি আজকে হ্যাপি হোলি, তার থেকেও বড় কথা রং খেলবো, ফোনটা যাতে নষ্ট না হয় সেদিকে আমার লক্ষ্য রাখ। গাইজ অবস্থা দেখো তোমরা, এইটাকেই তো বলে হোলি। গাইজ শানু আমাদের মধ্যে এই জাস্ট আসলো, ঠিক আছে, অবস্থা দেখো তোমরা। গাইজ আমরা এখন যাচ্ছি বুনুর বাড়িতে, ঠিক আছে, বুনুকে রং মাখাতে। বুনুর সাথে যদি দেখা হয় তাহলে গাইজ তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে নেবো, অ্যান্ড ওই হচ্ছে মেঘা, অ্যান্ড ওকে আজকে ভূত বানাবো। গাইজ এবার আসছে দেখো, ও মা আবার জামা কিনেছে, কি লিখেছে, আজ রং মাখাবো ওই সালা, এই তো বেশ, যেমন তুই আজ রং মাখাবো ওই সালা, হ্যাপি হোলি। এবার আমার পালা, ওই নিজের গায়ে, আরে না রে মশা, হ্যাপি হোলি। ওর জন্য একটা ভালো কালার আছে, হাই এবার মেঘা মাখাচ্ছে, মেঘার পালা এবার। আরে সব যদি আমরাই খেলি তাহলে লোককে মাখাবো কি, পরে পরে আবার পরে। চলো গাইস, খতরনাক অবস্থা পুরো, খতরনাক অবস্থা, কি লাগছে ভাই। আরে ভাই আবির, আবির এই তো হ্যাপি হোলি ভাই। গাইস এবার দেখো তোমরা গাড়ির সব আসছে, ঠিক আছে, এরা সব বেরিয়েছে। অ্যান্ড গাইস এদের অবস্থা দেখো পুরো টোটালি অবস্থা খারাপ। ইয়েস বাড়িকে সার্চ করবি ইউটিউব রানার হয়, ঠিক আছে, পেয়ে যাবি। তো চলো গাইস ভূতের সাথে দেখা হলো, টাটা। এ মেঘা দাঁড়া, গাইস তোমরা দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর গাড়ি নিয়ে বেরিয়েছে, বাট ভালো লাগছে। গাইস এরা দৌড়াচ্ছে এদের পিছন পিছন, আমরা দৌড়াচ্ছি দৌড়াতে দৌড়াতে দাদা বাড়ি চলে এসেছি আমরা। সো আবির মেঘা হেভি লাগছে, গাইস দীপ আর শানের অবস্থা দেখো। গাইস আমরা চলে এসেছি এখন, মনে হচ্ছে ভাং খাইছি, ভাং দাদা বাড়িতে এসেছি, দাদাকে রং মাখাতে এসেছি। গাইড গাই একটু আসো, তোমার লালে লাল করবো, দেখা যাচ্ছে নিচে আরো
হ্যালো পাগলা মোটা আবার শুরু কর কেন ওরা পুরো রং জল ফল নিয়ে রেডি ভাই জল দিও না জল দিও না আবির দাও না না হ্যাঁ ওকে দাও কোনো ব্যাপার না অবস্থা দেখো গাইজ আমরা এখানে যাচ্ছিলাম আমি তোমাদেরকে কি বললাম হ্যাঁ গাইজ ওদের বলে পুরো প্ল্যানিং করেছিল জল বাট জল আমি খাইনি এদেরকে দিয়েছিল ঠিক আছে জল হ্যাপি হোলি ভাই একদম হ্যাপি হোলি সো গাইজ আমাদেরকে লাস্টে আবির মাখিয়েছে ঠিক আছে আমি গেছিলাম তাই আবির মাখিয়েছে সো আবির দাও আবির নিয়ে আসো আবির জল দিও না আমাদের আবির আমাদের মাখা কোনো অসুবিধা নেই গাইজ আবির আনতে গেছে এই যে এই যে এটা নাকি আবির এটা নাকি আবির কে আবির বলে রং মাখি হ্যাপি হোলি আমাকে একটু দে অল্প একটু বেশ বেশ ঠিক আছো হ্যাপি হোলি চলে এসছি স্নেহার বাড়িতে এন্ড স্নেহাকে আমরা এখন দুধ বানাবো অলরেডি বানিয়ে দিয়েছি ঠিক আছে তখন আমার ক্যামেরাটা অন ছিল না এখন এই আবিটা মাখানা রে এই আবিটা খুব সুন্দর এই আবিটা মাখানা এই ইঁদুর আবির মাখানা আরে মাখিছি না 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 ফোনটা ধর কেউ ফোনটা 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 একটু স্ট্যান্ড সুব্রত নষ্ট করে দিলি বুড়িতে 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 বুড়ি বাকি বুড়ি বাকি